সালাম আলাইকুম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার মতো যাদের মা বাবা দুনিয়াতে নাই, আমার যেন ভুলিয়া না যায়। হাসরের বয়াল দিনে আমরা মা বাপকে বিচ্ছিন্ন করি, আমরা যেন খুশির সাথে তোমার নেক বান্দাদের উসিলায়
এই মহফিলে যারা মা বাবা ছায়া এখনো দুনিয়াতে রয়েছে, আপনাদের প্রতি আমার গুজারিশ, দুনিয়া থেকে গেলে কি এমন ছায়া পিতা যতদিন আসলে দোয়া লওয়ার চেষ্টা করুক আর খেদমত করুক। আদাবুল মুফরাদ এক মরফু হাদিস যে মা বাবার দোয়া আল্লাহর হক সব নাই কবুল আল্লাহ করে, আল্লাহ ধরে আওলাদ দিছিল বড় এতিনের সাথে পর্যন্ত লাগি দোয়া করবা, আল্লাহ ধরে বেড়া পার করিয়া দিবা। মাঝে মধ্যে অনুভব হয় যেন আমরা আমাদের সন্তানাদিকে নিয়ে এক বিশাল মরুভূমি পার করছি, মরুর হাওয়া যে কোনো সময় ঝলসে দিতে পারে। দয়াময় আমরা রে মাফ করো, আমরা বেকস বিবি বাচ্চা সব রে নিরাপদে পার করো, আসমানি জমিনি গজব থেকে পানা দেও ইয়া আল্লাহ। এখানেও এই মাদ্রাসার খেদমত কিছুদিন আমি আসলাম, যে বড় মায়া পাইছি, মায়ারে বোলা যায় না এবং তারা এসান করো তারা এসানোর বদলা দিবার চেষ্টা করা মমিনের একটা অপরিহার্য কর্তব্য। যেমন কিছু আমানত থাকতো আমার ওয়ালি সাহেব পয়সা দিতে হবে টাকা ইউ আমানতের জায়গা আসলে সুবি সাহেব আব্দুল মালিক সাহেব আসেন তো জীবিত আল্লাহ এখানে হায়াতে তৈরি হয় না, তার ফোকের ইনর নিমার মাঝে ফোকের তিন চেচ্ছাতে আমি ডং করতাম ইতাকে বলে মসজিদেরও আমানত আপনারও আমানত আরও আমানত আল্লাহ আমার যতদিন হায়াত আছে আমানত দারি কে আল্লাহ তৌফিক এনায়ত ফরমান। আজ করি সকলে আমার সম্পর্কে বড় সতর্কতা যারা আমার মতো বিবিধ কাজ ব্যস্ততা হইন মন আঘাতজনিত কোনো কথা শুনইন কোনোটা হয় ও কথাটা ইয়াদ হয়ে আমরা 1500 বছর আগে আপা মাওলা সরে কায়না ইসলামে খিদমতে চলে যাই, এ বেদুই নাইয়া বেয়াদবের সাথে হইতে ইয়া মুহাম্মদ আমারে মাল দেও করতে এর ঘরে হইতে মাল আপনারও নাই আপনার বাপরও নাই কত বড় আঘাত দিছে দিয়াই সবচেয়ে সাদর মাঝে কান দিছে আনসরা দিয়েছিল পর সোনার দিছিম বাবার পর কি স্কন্দ দেশ আপনার সিন বই এর ঘরে হইতেন যে তুমি আমি একটা বদলা লই কি সবচেয়ে কইলা যে আপনি রহমতুল লিল আলামিন আমার বদলা লইটা নাই এর বলে তারে মাল দেয় এটা হইলো স্বভাব ফাল লাগি যারা সামাজিক কাজের মধ্যে তাপই আঘাত আয় আপনি একটা হাম ঘটা আপনি দেখবো আপনি যদি হক করু বলে তাপই আল্লাহর উপরে বলে আগুইতে থাকবো আল্লাহ আপনার সাহায্য পথে যারা মাদা শিখতে বলছে বা পথে যে অন্তরে মানুষকে সাহায্য কোন অফিসিয়াল বোধ জামেলা প্রাপ্ত তেলেগুলার হুজুরে আসি আসি বড় মায়া করে বলে এটা জামেলা তাহলে বড় ইন্ডিয়ান যত পার্লমেন্ট আছে এটা তাই করি দিতা ও বাড়ির মস্তরিফ সাহেব রহমতুল্লাহ আলাই পীর সাহ কত মায়া ভরটা আসাদ বই আমার খাওয়াইতা কিছুদিনের অভিজ্ঞতা কান্দানকে দেখিয়া মনে হইত আমরা যদি ওরা মানবিতাম যে মানুষ গেছে এটা মানুষ পাওয়া বড় মুশকিল ইলিম মার খাজানাই কেন দেখেন তুরস্ক যে আন্দোলন নিয়ে গেল কামাল পাশা আজান দেওয়া নিষেধ আরবি পড়া নিষেধ কোরআন পড়া নিষেধ এই সময়ে তখনকার হুজুর টান হলিবাহল মাটির চলে গাত করিয়া দিনটা আলিম দিছে এটা সকল জানা আছে টান লেখা অনেক কিতাব হতে আমরা পড়ছি আমরা তো মাটির চলে যাওয়া লাগে না বিল্ডিং বানাই জমিনের উপরে ফ্রি আমরা যারা এই খেদমত লায়ক দিনর খেদমত আমরা সময় দেওয়া বাচ্চান্তরে সহি তালিম দেওয়া আল্লাহ আমরা একটা উপকারিতা হযরত রবি সৈয়দনা রবি রাদিয়াল্লাহু আনহু সাহাবি তার এক গোলাম মানে স্লেভ দাস ফরুখ
সহ চলতে আছে, অভিযান চলতে আছে, সাইহুল নদী পর্যন্ত পৌঁছে গেছে এদিকে বাহিনীতে। আর আজও ফাঁসে গেছে, ফুল নদীর উজু করছেন, সক্রিয়া নামাজ করছেন, কারণ যে দাস সায়ার মতো সমস্ত জীবন যে ব্যক্তির সঙ্গে ছিল তাকে কাছে ডেকে এনে বললেন, হে ফরুক, আজকে তাকে তোমার আমি দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে দিয়েছিলাম। আর অনেক দিনার দীর্ঘম দিয়া হইল, তুই মদিনা শরীফে যাও, আইলা এই শাদি বিয়া করলা এক বাচ্চা গর্ভ অবস্থায়। তখন মসজিদ খতিবে মানুষের জুলুম সিতমের প্রতিবাদে যে হাজত এইবার লাগে ও সেজিস্তান ওদিকে, তাই না গৌরব তার বিবির বুঝাইলা যে আমি আর সহ্য করতাম পারি, আমি যার লগে আসলাম সেই বিচরণ ক্ষেত্রগুলা আমার সামনে এইভাবে উদ্দিত হইতেছে, আমার চকুর ভানি করতেছে, বিবি আমার এই ইজাজত দাও নেই তোমাকে বলি বাচ্চা আল্লাহ দীর্ঘম দিনার দিলা। 30 বছর পরে, 30 বছরের মধ্যে বড় রাখি এই বাচ্চার মারে কেউ কইছেন চাইনি শাহাদত পূরণ করেছে, কেউ কইছেন কয়ে দেবে, কেউ কইছেন জীবিত আছে আমাদের। এখন তার স্ত্রী একদিন রাত্রে এই ফরুক আইয়া মদিনা শরীফ হামাইরা কেউ তার চিনে না, চিনা জানা মানুষ নাই উঠে, তার যে গোর আছিল গোরের সামনে গিয়া ইজিম তলব করা লাগে, কোনো কোনো আমাইতে লা তাদ হলো তাই না, আমাই গেছে গেইটের ভিতরে। তখন এক যুবক রামিয়া আইসেন আইয়া তাহলে গোলার মাঝে ওলা আপনার খবর দিয়ে পেশিয়া দর্শন করে, তুমি কিলা আমাকে আমাই নেই ও তাই কইছেন আমার নাম ফরুক ও গোর আমার বিপিও ঘুরে থাকি তার দেশ দেখতে করেছেন ও বেটা এই তোমার বাপ, এই তোমার বাবা পাড়া প্রতিবেশী যারা দল থাকে সমস্ত রায় বিভিন্ন লোকে আলাপ আলোচনা হজর নমাজকে সৈন্যের বাদী মধ্যে কইন যে এক শেখ বইছই না কান খেদমতো যাইবার লাগে হাজার হাজার মানুষ আগে বাড়িল, সেও লেখরা আগামী শুনি পৌঁছান ছেলে করল ওই এই রবিয়তুর রাই তাই না খুনাত হয়ে ওখান দিকে এই খাস ছেলে বলে শুনছি তার মহন নামাজি করল বলে এনে তো আমি চিনে বলি কোন মানুষ আছে যে এনে চিনে না ইতান ছেলে ইলিম তাপ কে না সাহাবাই কেন সর্বতে তানে আল্লাহ তখন নিছে আয়া বড় খান্দিলা আর বিবিরে কইলা যে আমার জীবন সার্থক হয়ে গেছে, এক মিশাল দিলাম কোন সময় প্রতিপক্ষ আগা শান্ত সাহেব ইমাম আয়ম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু খারিজ হলে বেরিলে ছিলেন প্রত্যেকর হাত নাঙ্গা তরবারি একজনের পর ইয়া এ আবু হানিফা তুমি শয়তান, একজনের পর কাকি, একজনের পর বেদাতি খেয়াল হয়েছে তারা পৌঁছেন হইলা সে নিয়াম তরবারি তুমি তাই নিয়ামের মধ্যে হারাইলা আর বিষয়কে দেখো ও খারিজে কইল কবিরা গুণা হইলে আপনি কই মানুষ মুসলমান থাকি যায় কি সেন্সে আপনি কাঁদি নিয়ে আরো কেউ কইল মুসিবি তাই কইলা গুণ পাঁচখান আয়াত দিয়ে দলিল নিলা ছয়খান আয়াত এর ভরে এমন ভাবে আল্লাহ হেদায়ত নসিব করলো তরবারি থইয়া লুটে গিয়া পড়লা আর সব খারিজি থেকে আহলে সুন্নত জমা দেওয়া হয়ে যায় ইমাম আজম আবু হানিফার সাথে ওরকম ভাবে ফেস ফস করে তার লোকে আরো বহু ঘটনা এ খারিজি আইছে তারা ইনি রূপ মহিল্লা দিচ্ছে আল্লাহ সারা কারণে হাকিম মারি দেয় আইয়া হয়েছে আবু হানিফা আপনি তো মুসলমান না আপনি তো হাকম মানিলেন অন্য বিষয় বড় গুরুত্বপূর্ণ এটা বুঝতে হইলে একজন সালিশ মাঝামানো ছাড়া দরকার হইতে এক প্রস্তাব আইল তাই হইলা তারা সর্দার যে লোকে এনে মানিলেই আমরা বলে আচ্ছা বলে আচ্ছা আপনি এমন ও সামান্য বিষয়ে হাকম মানিলেন আমি হাকম মানলে দুষ্কৃত হবে মাঝামানো ক্লিয়ার এটা বোধ বড় রইয়া গেল দুই তিনটা মিশাল দিলাম আমি এখন হতে পারি গান পড়ি ইনশাল্লাহ আল্লাহ জোর করতাম আল্লাহ আমার লোকে বলুন জানি
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. Allahumma salli ala sayyidina Muhammad.
ভালোবাসি, যিস্তরে আপনার
یتیموں کی دعا سے پیار ہے رب کریم تمہیں جمول یتیم در دعا کے قبول کرو محبت کرو کربلا شہید گن کے آمی تیمور بھالو باشی রহমান রহিম এই জন্মভূমির বুকে পথে প্রান্তে পাহাড় পর্বতে বস্ত্রহীন অবস্থায় কাদা মাখা এতিমরা দাঁড়িয়ে আছে, তাদের দোয়াল আর তৌফিক আমাদের আমরা যেন স্নেহ সহকারে এতিমের মাথায় হাত বোনাতে পারি, তাদের জন্য কিছু করতে পারি। রব্বে করিম এতিমদের বাপের কবরে ভরা এই জন্মভূমি, পাহাড়ের পাশে, হাওরের কিনারে, নদীর তীরে, যেখানে যায় কবরে কবরে ভরা। ইয়া রব আল্লাহ মাইন্না নাউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আল্লাহ আমাদের দুনিয়ার ফিতনা থেকে হেফাজত ফরমা আর কবরের জিন্দগির আসান করে দে। আল্লাহ তুমি পুরা হয়ে দাও,
এক আরজু তোমার দরবারে, ইয়ার নাম ফকিরা গো পীর মদিনা বুলানা, তওবে খানা কাবা নসীব করনা, ও কোফে আরাবা মজদলবা মিনা নসীব হো যায়, হম ইয়াহ সে রোতে হুয়ে মদিনে চলে। ইয়া আল্লাহ যার সামনে যে মুশকিল সফর আছে আসান হয়ে যায়, মায়ার বাহন দিয়ে দুর্গম পথ যেন পার হতে পারি। এই মহফিলে উপস্থিত ছোট বড় সবরি আল্লাহ পাক মদিনার সফর হজ্জে মকবুল নসিব ফরমা। আল্লাহুম্মা চিন্তার বেমার, আওলাদের বিরহের বেমার, আমরা পরিচিত ঘরে ঘরে অনেক বেমারি ফুলি অনেক সক্রাতর মধ্যে ফুলি, আল্লাহ দুয়ারে কবুল হল বিমারি ওলোর জানত নারা। আল্লাহুম্মা অনেকের অলাদ দূরদেশে নানান অবস্থায় আছে, আল্লাহ সালামত রেখিও। অনেক মায়ের হৃদয়ে বিরহের আগুন জ্বলিতেছে, কত মায়ের সাজানো বাগান উজাড় হয়ে গেল, তিনি জানেন না কে কোথায় গেল। আল্লাহ সব মাই বাবার আওলাদ দিয়ে ঠান্ডা রাখ। المختار وآل اللتار وأسعد الأغيار
كفرا الذنوب والأعذار. اللهم ارزقنا لقاء حبيبك يرزق يومنا. ارحم يا إلهي على مظلومي، ارحم يا إلهي على اليتامى والمساكين، ارحم علينا بوسيلة سيد المرسلين. ولما تم من عملي على راية تزدر قماريا وأنا للزمان ينجلي عنه صدا فدر ثم وليلة مولود ياسية ومريم في نسوة من عزيز القدسية وعود المغان وعود صلى الله عليه. যারা আমার বালির মতো আরম্ভ
আপনার প্রিয়মসি শহীদ আলীর জিন্দা থাকুন, আপনি শরিক নাও ইয়া আলী দুয়া শরিক হইবা, দুই লাইনে বেড়াছে রাও তাই অনুমতি দিলে আল্লাহ তরফে দিল হাজির হরিয়া মিজা কই আপনারা কইবা। بسم الله الرحمن الرحيم الله او ما کیا میں نے سب بری کاموں سے اور سب بری باتوں سے আসিবে না,
সমস্ত জীবনের ব্যস্ততার ইতিহাস, কতদিন রাইতে আমাকে জীবন যেন বিরহ মিলনের কশ্রু ভেজা ইতিহাস, বলাই হরি মাই বাবার জন লক্ষ মানুষের যতদিন হায়াত মানুরে টিকাই রাখিও, তোমার ঘরে ইস্তেমামত নসিব করিও। اللهم ارزقنا فإنك خير الرازقين، الله يشفع حاضر وفرات مريض، روتي ريد قد اكثر الدوار اليوم، حلال نذير دوار كل مولا، زيدي حماس بركة لا يسلم، يا الله سلسلة بزرگان الكرام الفيض دیا امرلان بير پتر روسف، আল্লাহ বাকির মুর্শিদের ফয়েজ নায়েব ফরমা, হযরত গৌসে পাকের ফয়েজ নায়েব ফরমা, হযরত গরীব নওয়াজের ফয়েজ নায়েব ফরমা, হযরত আহমদ শেরি হিন্দি রহমতুল্লাহ আলাইহ, হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ ফয়েজ, হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ ফয়েজ নায়েব ফরমা, আল্লাহ আমাদের হেফাজত ফরমা, আলোর পথ দেখা মায়া মদিনার দুয়ার খুলো, জীবন অন্ধকারে প্রায় শেষ, আল্লাহ আমরা মই বাবার রহম কর, কোন মমিন যে আওলাদ দিয়ে কোন পরিচন রব করিমি মাহফিল যে তুমি কবুল আর মঞ্জুর, একদিন না একদিন এই চেনা জানা পৃথিবী ছাড়িয়ে দিতে হবে, আমরা এদেশে আর কোনদিন আসিব না, সেই দিন তমাম মুমিন মুমিনাত রে আল্লাহ সালামতে পার হইব, কলমা নসিব হইব, শয়তানের দুঃখ থেকে বাঁচাইব, তমাম জিন্দগির ফসুরিরের মা করি দিও, কোন মানুষের হক লইয়া যেন আমরা না যাই, ইয়া আল্লাহ সবরে মদিনা মুনাওয়ারায় দিও, তওয়াফে খানায়ে কাবা নসিব করি, হজ্জে মকবুল নসিব করি, ফরজ দল হলো ফরজ আদায় করো তসবিহ দাও, কোন ব্যক্তি যদি গোপন চিন্তা আক্রান্ত থাকে মুক্তি দাও, আমরা যেন কারো উপরে অন্য অত্যাচার না করি, আমরা যেন নিষ্পাশিত নির্যাতিত মজলুম না করি, আমরা যেন কোনো মমিনকে দুঃখ না দিই, আর আমরা যেন কেউ দুঃখ না দিই, আল্লাহ আমরা সবরে হেফাজত, ইয়া আল্লাহ গজব চতুর্দিকে আমরা মাফ করি আর হেফাজত সব হায়াদারে দেখে রাখি, বহু জনশোনা মানুষ সেই দরস্কার খেদমত করে দুনিয়াতে গেছিল, আল্লাহ যারা রেখা গেছেন তারা খেদমত করেন, ইয়া আল্লাহ বিমারি হলে বড় তো আছে, মানুষের আকল হয়ে গেছে, আমার সাফুল্লাহ রহমতুল্লাহ একটা স্বভাব মুখ যে বন্ধ রাখিয়া
দম প্রাণ দিতে লাইলা ছাড়িতে ছিল পরমেশ্বর যে এই জিকির করলে সাতল লোকে ফলমার আদতি এইভাবে করেছেন। রোজানা কমপক্ষে 200 বার দুরুদ শরীফ, 100 বার আস্তাগফার শরীফ পড়ি। দুরুদ যত বেশি পড়বা ফায়দা হইব। কোরআনে পাক দ্বারা কর্তা ভালোই না আপনারা দলায়ল হয়ে রাস করার চেষ্টা করেন। 100 বার আস্তাগফার শরীফ গুনাহ হতার লাগি মাফ চাইলে আল্লাহ সব দরজা খুলি দেয়। 5 অক্ষর নামাজ শান্তিতে পড়লে আল্লাহ জীবন দিয়ে শান্তি করি দেব। বড়রে তাজিম করবার ছোটরে দয়া কর। ছোট হইতে বয়সে ছোট, তাছাড়া অসহায় বনিয়াদম এতিম অনাথ মজলুম অন্ধ আসু এলারে আপনি চাইলে আল্লাহ রহমতের ছায়া দিবা, দিয়ে ছায়া কিয়ামতের মধ্যে আনন্দ চলে। পরের ভালাই যে দেখতে পারে না তার দুনিয়া ফেরা কষ্ট হয়ে যায়। আল্লাহ হিংসা বিদ্বেষ থেকে দিলকে পাপ করিয়া দিল, ইস্পন হাত ফায়দা হইতে তোবার বাদে জরুরি হইল ইস্তেকামত। ওলামায়ে কেরাম এই সম্পর্কে আলোচনা করবা, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু 6টা মৌলিক নীতি হইত এইভাবে যে ভবিষ্যতে আল্লাহ হেফাজত ফরমাইতা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. أي الله أمنا دكتور بشوية سيحة تمي جانم الله মাই বাবা ইজ্জত হুরমত আল্লাহ সত্য তোমার তো ছাড়ি দিছি মাওলা, আমরা সত্যে তুমি কিনার লাগাই কোন গাঢ় দলিল হই খাস করি যারা আল্লাহ বিরোধে আছে মাওলা ইমান আমানে রাখিও সুবহান রব্বিকাল আজম। 3 দিন ধরে খানেকা আছে বাড়ি গিয়েই না চাপটাও বারবার খাইতেও তেল উলি কাপড়া হয় না, আমি এখন জাইমুখী মতে চলেই যেতে পারি। আমার মাদ্রাসার ছাত্র সংসদের পক্ষ থেকে হোসেন একটা মাদ্রাসা বার্ষিকী আল হোসেন প্রকাশিত হয়। এখন আল্লামা মোহাম্মদুল্লাহ মাদারিল্লাহ আলের আত্মবারক ছাত্র হলে এই আল হুসাইন মাদ্রাসা বার্ষিকী সাফুল্লাহ নাত আমি দেওয়ার লাগে আহ্বান জানাইলাম। মাদ্রাসার পক্ষ তো নিয়ে একটা পাগড়ি সাফুল্লাহ মাদ্রাসার পাগড়ি ছাত্রদের পক্ষ তো নিয়ে বড় সাফুল্লাহ কালকে তো আপনারা নিতে পারবা মাদ্রাসার অভিযোগ সংরক্ষিত 2000 টাকা সোনাপুরি বাড়ির সঙ্গে জামান সাহেব 2000 টাকা দান করছে।
আপনারা বৌকা কই দেখা মাই যেটা বলে চশিয়া নিছেন আপনারা বৌকা বৌকা উঠে নেবেন আপনারা বৌকা কেউ দেখা করার কোনো সুযোগ নাই দয়া করে জানিয়ে যান বিয়োগ্রহণ নেবেন রাসুলের কষ্ট জানিয়ে যান আপনারা বই যাও কা দয়া করে বই যাও কা মাইজমটা হুজুরের বয়ান শুরু হইব হুজুর চশিবেন নিশ্চয় আপনারা বই যাও কা দয়া করে বই যাও কা এত সময় তো আমরা দেখলাম ধোয়া পাইলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই বাড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।